হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো তোমাদের নিয়ে শুরু করি নতুন রেসিপি। পটল, আজকে পটল আলু দিয়ে মাছের ঝোল হবে, তো পটলটাকে ভেজে নিলাম প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে অল্প তেলে পটল ভাজা হয়ে গেছে। এবার লাউ চিংড়ি করবো, তাই জন্য অল্প তেল দিলাম, তাতে সাদা জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দুটোকে ভালোভাবে একটু ভেজে নিলাম কড়া করে, তারপর লাউটা দিয়ে দিলাম। লাউটাকেও ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে তাতে অল্প দিলাম হলুদ। হলুদের পরিমাণটা অল্পই দিলাম, কারণ বেশি হলুদ হলুদ ভালো লাগে না, একটু সোনালি সোনালি হলে ভালো লাগে। একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যে স্বাদ অনুযায়ী। লাউটা বেশ গরমকালে ভালোই চলে, গরমে এত গরম লাউ খাওয়া ভালো, এত গরম তাই দৌড়ে শিখে এলাম আমি। চলো এবার চিংড়ি ভাজা ছিল, চিংড়ি ভাজাটা দিয়ে দিলাম লাউ এর মধ্যে, দেন ভালোটাকে ভালো করে আমি এটা চলো দেখে নিলাম। চিংড়িটা জলটা বেরিয়ে গেছে কিন্তু এখনও সেদ্ধ হয়নি, আমি জল দিই না, লাউ থেকে যেটুকু জল বেরোয় কিন্তু আজকে সেদ্ধ হয়নি, সেই কারণে অল্প একটু জল দিয়েছিলাম। দিয়ে দিলাম অল্প একটু চিনি স্বাদ মতন। অ্যাকচুয়ালি আমাদের ঘরে সবাই লাউটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে। হয়ে গেছে আমার লাউ চিংড়ি সেকেন্ড রেসিপি, মাছের ঝোল। এবার এর মধ্যে কড়াইতেই আমি তেল দিয়ে দিলাম, দেন কড়াইটা তেলটা একটু গরম হয়ে গেলে দিলাম সাদা চিড়ে ফোড়ন, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, অ্যাকচুয়ালি ডিমের ঝোল করার কথা ছিল, সেই কারণে পেঁয়াজের পরিমাণটা বেশি, তো মাছ এনে দিয়েছে সেই কারণে মাছ করা হচ্ছে। দিলাম আদা, পেঁয়াজ আর লঙ্কার পেস্ট অল্প পরিমাণে, ভালো করে কষিয়ে নিয়ে হাতটা যেটুকু মশলা ছিল জল দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ এক চামচ, অল্প পরিমাণে, মানে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যখন দেখবে তেল বেরিয়ে গেছে এরকম, তখন আলু পটলটাকে দিয়ে দিলাম। আলুর সাইজগুলো এরকম সচরাচর মাছে এরকম আলু দেয় না, কিন্তু কী করবো ডিমের ঝোল করবো ভেবেছিলাম, তা হয়নি, সেই কারণে আলুটা এরকম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে রেখে দেবো। এবার অনেকটাই কষে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। গরমকালে বেশ ছোটো ছোটো বাটা মাছ, ছোটো ছোটো মাছ খাওয়া খুব ভালো লাগে, পাতলা ঝোল করে নানা রকম সবজি দিয়ে। আর আমাদের এখানে যা গরম পড়েছে বিভৎস গরম, তো আমার মাছের ঝোল রেডি, চলছি।